কিন্তু টাঙ্গাইল মানিকগঞ্জ আগেই বলছে এটা কিন্তু ভাবের এলাকায় সব এলাকা, যার জন্য কথা বইলেও শান্তি পাই, দুইটা গান করেও শান্তি পাই। তো শরীয়ত মারফতের মধ্যে আমাকে দেশের শরীয়তের ভাগ, যদি আমি শরীয়তের আজকে আলেম, একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমি কিন্তু কোনো ওহাবি মতবাদের আলেম না। আমার শরীয়তে আসতে হইলে তার তরিকা অন্তর্ভুক্ত হইতে হইব, আমার শরীয়তে আসতে হইলে তার আগে মুসলমান হইতে হইব। বাবা, মুসলমান না হইয়া কোনো শরীয়তে প্রবেশ করলো এটা কোনো কাজ হইব না। শরীয়তে আবার কইতে পারেন যে কালেমা পড়লে কি মুসলমান হয় না, এটা তো শুনে আসছি বাপদাদার কাছ থেকে, পিতৃপুরুষ যারা আছে তাদের কাছ থেকে শুনছি যে কালেমা পড়লে মুসলমান হয়। তাহলে এখন চিন্তা ভাবনা করে দেখি যে একত্তরের যুদ্ধে অনেক সনাতন ধর্মের লোকও যারা মুসলমান না, তারাও কালেমা ওই নামাজ শিক্ষা বই কি না কালেমা শিখছে, কিন্তু তারা মুসলমান হয় নাই। কিন্তু মূলত কালেমা পড়লেই মুসলমান হয় না, মুসলমানটা আরেকটা বিষয়। মুসলমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করলো সেই ব্যক্তি মুসলমান হইল। এখন আপনি আত্মসমর্পণ কার কাছে করবেন? এই আপনি আত্মসমর্পণ কার কাছে করবেন? আত্মসমর্পণ করতে আল্লাহর কাছে আপনার আত্মসমর্পণ করতে হবে। এখন আল্লাহ তো নিরাকার, আল্লাহকে কোথায় পাবেন? আমি কার কাছে আল্লাহকে দেখতে যাব, আল্লাহকে কোথায় পাব? আল্লাহ আবার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, আমি উসিলা ব্যতীত কখনো কারো সাথে দেখা দেই না। তাহলে উসিলাটা কি? আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, বিসমিল্লাহি রহমানুর রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিউল আমরে মিনকুম। আল্লাহ বলছেন তোমরা দাসত্ব করো আল্লাহর, দাসত্ব করো আমার রসুলের, দাসত্ব করো উলিউল আমরে মিনকুম। তাহলে যদি আল্লাহর সন্ধান পাইতে হয় রসুলের কাছে যেতে হয়, আর রসুলকে পাইতে হইলে একজন ওলি আল মুরশিদের কাছে যেতে হয়। তাহলে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করলেই আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয়ে যাবে, কারণ মুমিনের সাথে আল্লাহর সাথে এক আত্মা, কারণ মুমিনের ঘরের মধ্যে আল্লাহ থাকে। ওই দিকে লক্ষ্য করে আমরা যেন দুই চারটি কথা বলতে পারি, কাজের কোনো ফাসিকি কথা যেন না বলি, আমার মুখ দিয়ে যেন কোনো ফাসিকি কথা না আসে। এই দুই একটি কথা যাই বলি, বাবা আমি তেমন কোনো জানলেওয়ালা না যে আমি সব কিছু যাই না বইরেছি, তারপরও যতটুকু সম্ভব দয়াল কৃপা করেছে, যার জন্য ওইখান থেকে কিছু বলার জন্য চেষ্টা করব। আগে আমার পালা থেকে একটা গান করি, তারপরে দু চারটি কথা জিজ্ঞেস করব মারফতের ফকিরের কাছে। আর শরীয়তের বিষয়টা হচ্ছে, আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে, শরীয়তের এবাদত যেটা নামাজ রোজা হজ জাকাত কালেমা, এটা ইসলামের পঞ্চবেনা। এই নামাজ রোজা হজ জাকাত কালেমা এটা ইসলামের পঞ্চবেনা। এই পঞ্চবেনাকে যেই ব্যক্তি ধরতে পারলো না, সেই ব্যক্তি তো তরিকতে প্রবেশ করতে পারবে না। তাহলে ইসলামের পঞ্চবেনা ধরতে হবে, কারণ মারফতের বিষয়টা আলাদা, কিন্তু আমাদের সমাজের মধ্যে যেটা আছে, আমাদের যে আল্লাহ নবী যে বিধান রেখে গেছে, আল্লাহ যে আইন করে গেছে, এমন কোনো নবী রসুল নাই, এমন কোনো পিরাউলিয়া নাই, এই যে পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত যেই নামাজটা এটা কায়েম করে নাই, সবাই করেছে। কিন্তু আমার চিন্তা ভাবনা করতে হবে, এই যে শরীয়তের যে এবাদতরা এটা অবশ্যই আমাদের করতে হবে, এইটা থেকে যেন আমরা কেউ কখনো পিছনে পৌঁছাইয়া না যাই, এটা সবার কাছে খেয়াল রাখতে হবে। আর আমি মিরাজ দন্দে শুধু গান করি তাই না, আমারও কিন্তু একটা ইবাদত আছে, আমিও একটা ইবাদত করি, যার জন্য আমার একটা গান থাকবে। সে গানটি হচ্ছে কবিগুরু আত্মার বিজ্ঞানী মহামতি লালন সাইজির একটা গান দিয়ে আমি আগে আমার শরীয়তের পালার কাজটা শুরু করব। আনবে জিলেন রাসূল আল্লাহ, আইনবে জিলেন রাসূল আল্লাহ,
ওরে মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ ওরে মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যত অশান্তির মধ্যে থাকবেন আপনি বেশি বেশি জিকির করবেন আপনার দেহটা পরিষ্কার হয়ে যাবে আপনি বেশি বেশি দুরূদ পড়বেন রাসূলের নামের দুরূদ পড়বেন আপনার দেহটা পবিত্র হয়ে যাবে বেদবি মাপ করবেন আল্লাহর নবী নবীর একটি দুরূদ আছে দুরূদে মাহি ওই দুরূদে মাহি নবীর এক সাহাবা জজলা নদীর পারে বসে ওই নবীর সাহাবার দুরূদ পাঠ করে বাবা যখন ওই নবীর দুরূদ পাঠ করে ওই নদীর মধ্যে একটা মাছ কুষ্ঠরোগী নদীর গভীরে থাকতে পারে না অসুস্থ সে নদীর কিনারে আয়শা শুয়ে থাকে ওই নদীর কিনারে যখন আসে আর নবীর সাহাবা যখন দুরূদ পড়ে ওই দুরূদের সময় ওই মাছটা কি করে ওই দুরূদ শুনতে শুনতে ওই দুরূদ শরীরটা মুখস্থ করে ফেলেছে যখন ওই দুরূদরা মুখস্থ করে ফেলেছে ওই দুরূদরা মুখস্থ করে দুরূদ শরীফটা পাঠ করে ওই দুরূদ শরীফ পাঠ করতে 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 ওই মাছের মধ্যে যে কুষ্ঠরোগ ছিল এই কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে কুষ্ঠরোগ ভালো হইয়া মাছের যে একটা রং ছিল এই জাতিগত যে একটা রং এই রংটা নাই অন্য একটা রং ধারণ করেছে মাছটা নদীর গভীরে চলে গেছে এক জেলে গেছে মাছ ধরার জন্য নদীর মধ্যে আর ওই জাল ফেলেছে ওই জেলের জালের মধ্যে সর্বপ্রথম ওই মাছটাই উড়ছে যখন মাছটা উড়ছে জেলে চেয়ে দেখে এত সুন্দর একটি মাছ জীবনে বহু মাছ বিক্রি করছি এত সুন্দর মাছ তো আমি দেখি নাই এই মাছটা আমি বিক্রি করব না এই মাছটা আমি নিজে বাড়িতে গিয়ে পাক করে খাবো বাড়িতে বাল বাচ্চা আছে স্ত্রী পুত্র আছে তাদেরকে নিয়ে মাছটা পাক করে খাবো আর ওই মাছটা নিয়ে বাড়িতে আসছে বাড়িতে এসে বিবিকে বলে বিবি তুমি এক কাজ করো এই মাছটা তুমি কুটো এই মাছটা কুইটা পাক করো আমি বাজার থেকে আসি আসলে আমরা একসাথে বৈশা খাবো অনে জেলে গেছে বাজারে আর জেলের স্ত্রী মাছ কুড়তে লইছে অনে মাছের যে একটা ওই যে কাকনা আছে না ওই কাকনাটাও মাছের কাটতে পারে না অনেক চেষ্টা করেছে মাছ কাটতেই পারে না জেলে বাজার থেকে চলে আসছে জেলে তো ভাবছে মাছ কাটা হয়ে গেছে তরকারি পাক হয়ে গেছে খাবার খাইবো আয়সা দেখে রান্না তো দূরের কথা ওই মাছ লেই পারছে পারছি লাগছে জেলে কয় বিবি তুমি কি এখনো মাছ করতে পারো নাই কয় স্বামী আমার এই হাত দিয়ে অনেক বড় বড় মাছ করছি এইটা কোন জাতের মাছ আজও পর্যন্ত মাছের কাক নাই আমি কাটতে পারি না জেলে কয় তাহলে আমার কাছে দাও দেখি বডিটা জেলে নিয়ে চেষ্টা করছে অনেকবার চেষ্টা করেছে জেলেও মাছটা কাটতে পারে না জেলে কয় বিবি এক কাজ করো যদি বডিতে নাও ধরে ওরে বিক্রি করুন ওরে খামু তেলে ভাইজা খামু কড়াইয়ের মধ্যে গরম তেল আপনার কোনো কড়াই কর নাকি কড়াই কই না আমরা ওই কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়া ওই জেলে করছি কি তেল পাগা নাইছে বলকাইছে তেল গরম তেলটা বলকাইলে কেমন হইতে পারে বাবা আরে পায়ের মধ্যে পড়লে তো দূরের কথা খালি বাতাসটা লাগলে তো ঠোসা পড়ে যায় ওই গরম তেলের মধ্যে বলক বগলাই না তেলের মধ্যে ওই তাজা মাছটাকে ছেড়ে দিয়েছে যখনই মাছটা ছেড়ে দিয়েছে জেলে চেয়ে দেখে ওই মাছটা ওই গরম তেলের মধ্যে সাঁতরাইতেছে জেলে চেয়ে দেখে গরম তেলের মধ্যে ওই মাছটা সাঁতরাইতেছে জেলে বিবিকে বলে বিবি এই মাছটা না কোনো মাছ না এই মাছটা হয়তো কোনো দেওদানব হইতে পারে কোনো জিনপুরি হইতে পারে আসলে এই মাছটা আমাদের জন্য হালাল না আমরা খাইতে পারবো না আর এইদিকে মাছে আল্লাহর কাছে ফরিয়াদ করে হে আমার মালিক আমার মুখের জবানটা খুলে দাও আমার মনের কথাটা আমি আমার জেলের সাথে বলি আল্লাহর হুকুমে মাছের জবান খুলে গেছে মাছ বলতেছে জেলে ভাই ও জেলে ভাই আমি তোমার জন্য হালাল আমি কোনো দেওদানব না আমি কোনো জিনপুরি না জেলে ভাই রে আমি যখন ওই নদীর মধ্যে থাকতাম আমার গায়ে ছিল কুষ্ঠরোগ নবীর এক সাহাবা
আমার নবীর দুরুদ শরীফ পাঠ করত নদীর পারে বসে, আমি ওই দুরুদরা মুখাস্থ করতে 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 করতে, আমি ওই দুরুদরা যখন মুখাস্থ করেছি ওই দুরুদ পাঠ করতে করতে আমার দেহের মধ্যে কুষ্ঠরোগ ছিল ভালো হয়ে গেছে, আমার জাতিগত যে একটা স্বভাব ছিল পরিবর্তন হইয়া আমার নতুন একটা রং ধারণ করেছে, জেলে ভাইরে এই পৃথিবীর কোনো অস্ত্র নয় আমাকে কাটতে পারে, এই পৃথিবীর কোনো আগুন নাই আমাকে পুড়তে পারে, কারণ আমি রসুলের অস্ত্র দিয়া আমাকে কেটে ফেলেছে জন্মের মতো, আমার রসুলের প্রেমের আগুন দিয়া আমাকে একবারে পুড়ে দিয়েছে। জেলে ভাই তুমি আমাকে ভুল বুঝো না, আমি পৃথিবীর মধ্যে এখন যা আছি তোমরা ইচ্ছা করলে আমাকে খাইতে পারবে। খারাপ লাগছে আপনার কাছে কথাটা? তাহলে কি করতে হবে? নবীর দুরুদ পাঠ করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। আপনি অশান্তি থাকলে হৃদয়ের মধ্যে শান্তি চলে আসবে, কাল পরিষ্কার হয়ে যাবে সেই নবীর দুরুদে, নবীর জিকিরে, রাসূলের জিকিরে। সেখানে হতে যিনি মহামতি লালন, সেই আত্মার বিজ্ঞানী, তারই গান। প্রিয়ান বেচিলেন রাসূল আল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, নামের রস কি তরূপ, ওরে ধিয়ানে রাখিয়া জপ, নামের রস কি তরূপ, ধিয়ানে রাখিয়া জপ, ওরে নামের রস কি তরূপ, তুমি ধিয়ানে রাখিয়া জপ, ওরে বেনিশা নাই যদি ডাকো, বেনিশা নাই যদি ডাকো, বেনিশা নাই যদি ডাকো, চিনিবি কি রূপকে আল্লাহ, তখন চিনিবি কি রূপকে আল্লাহ, মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, হোয়া আই ভেরি রে রাসূলুল্লাহ, ভেরি রে রাসূলুল্লাহ, মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবা ওই লা শরীক যা নিয়া তাকে পর কালাম দিলে মুখে, ওরে ভালো লাশরিক যা নিয়া তাকে কালাম দিলে মুখে, মুক্তি পাবি থাকবি সুখে, মুক্তি পাবি থাকবি সুখে, মুক্তি পাবি থাকবি সুখে, দেখবি রে নূর তা জিল্লা, সেথাই দেখবি রে নূর তা জিল্লা, মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইনে ভেদি রে রাসূলুল্লাহ, ভেদি রে রাসূলুল্লাহ, মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। রে আবার বলেছেন সাই আল্লাহ নুরি, এ জিকিরের ধরজা ভারী, ওরে বলেছেন সাই আল্লাহ নুরি, এ জিকির
দরজা ভারী ও দরবেশ সিরাজ শাইতাই কই ফুকারি সিরাজ শাইতাই কই ফুকারি শুনে রে লালন বেলিল্লা আমার শুনে রে লালন বেলিল্লা ওকে পড়ে মুখে পড়রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ও মুখে পড়রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম হে বিশ্ব নবী তুমি নূরের ছবি বিশ্বনবী তুমি দূরের ছবি ইসলাম রবি তোমায় হাজারো সালাম ইসলাম রবি তোমায় হাজারো সালাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া ছিলেন কোন সাধনায় হেরায় ছিলেন কোন সাধনায় যেখানে মাওলায় আমার পাঠাইল কুরআন মানুষে মানুষে বাদে প্রেম মানুষে মানুষে বাদে প্রেম পাশে কত্তি বিশ্বাসী লও নবীর নাম ভক্তি বিশ্বাসী লও নবীর নাম ওরে আমার বিশ্ব স্রষ্টা যিনি একত্র ফলেন তিনি ফলেন তিনি দিবস রজনী গাউ নবীর গান নবী আমার আমার নবী তোমার তুলনা এ জগতে মিলে না নবী তোমার তুলনা এ জগতে মিলে না নামের সাথে রাব্বা নাই রেখেছিল না ওরে নামে
রেখেছিল না ওরে পাগল নামের সাথে রাব্বা নাই রেখেছিল না দেওয়ান হালে গেরি প্রাণে তাই প্রিয় নবী মুস্তফা মুস্তফায় ছেদিতে তোমায় হইয়া গুলাম নবী আমার ঘুরতে পারি না মাও থাকেনি তুই বাবারও পিছন দিয়ে না ঘুরলে তার আবার কষ্ট পায় তো ঘুরে ঘুরে গেছিব কিছু করার নেই আজকে কারণ আপনারা সবাই তো ভালোবাসেন যার জন্য পিছন দিকে তাকাইলে সামন দিকে তাকাইতে পারেন সামন দিকে তাকাইলে পিছন দিকে দাদা একটু কষ্ট করে আপনি পিছনে বসুন ঘুরে ঘুরে গেছিব আজকে মনের মধ্যে একটা মারফতের ফকির পেয়েছি শোনো সারাদিন তো হাদিস দলিল তেজি গাই আজকে তোমার দেহতত্ত্ব থেকে জিজ্ঞেস করবো কারণ মারফতের ফকিররা তো দেহ নিয়ে বেশি ঘাটাঘাটি করে কি করে দেহ নিয়ে ঘাটাঘাটি করে আচ্ছা এটা প্রশ্ন না তোমার কাছে আমার এটা কি আলাদা জানাজার জানার বিষয় আর কি মানে এটা ওই যে সালাতের মতো এই যে তুমিও মহিলা তুমি একজন মারফতের ফকির কি তাই না এটা কি অস্বীকার করা যাবে এই ইউটিউবে আছে সবাইটা যাইতেছে যে মহিলা মারফতের ফকির মারফতের ফকির কি বুঝছেন আপনারা মারফতের ফকির কি একজন গুরু আর গুরু মানে বায়াত করে করে না তুমি কয়েকজন বায়াত করছো কইবো তো দরকার আছে না জানার বায়াতটা করছে কিনা কে জানতে হইব না আর যদি কেউ যে ভাই আমি তো করি নাই তাহলে তোমার লগের দুই একজন করছে কিনা এটা প্রশ্ন না কিন্তু আমার বোন তোমার কাছে এটা আমি আলাদা একটা সালাদ স্বরূপ দিলাম আর কি প্রশ্ন আসতেছে এই মানব দেহটা না এমন একটা বিষয় এই মানব দেহের মধ্যে রিসার্চ করলে অনেক কিছু পাওয়া যায় যা এই ব্রহ্মাণ্ডে আছে তার সাথে বেশি মানব ভাণ্ডে আছে এই যে আমরা বেহালা বাজাই না এই বেহালাটা দেখে প্রশ্ন একটা মনে হয়ে গেছে গা এই যে বেহালার মধ্যে তার আছে এই যে স্বর আছে সারগাম আছে সঙ্গীতে কিন্তু সারগাম ছাড়া কখনো সঙ্গীত হয় না যে সঙ্গীত শিখুক তার আগে সারগামে যেতে হয় যায় না তো সারগামের মধ্যে কিন্তু সাতটা স্বর আছে এই এই সুরের তারটাই দেহের মধ্যে আছে আপনার এইখানে সা এই দেহের মধ্যে সা আছে ওইখানে রে এই দেহের মধ্যে রে আছে ওই সা রে গা এই দেহ ওইখানে গা আবার এই দেহের মধ্যে গা আছে মা আছে পা আছে ধা আছে নি আছে আছে না আছে আমার বোন তুমি খালি বলবা এই দেহের মধ্যে সাতটা পর্দা আছে এই সাতটা পর্দার মধ্যে কোন পর্দা সা কোন পর্দা রে বাড়ি দিস না কোন পর্দা গা কোন পর্দা মা কোন পর্দা পা কোন পর্দা ধা কোন পর্দা নি কারণ ওইখানে যদি সুর না উঠে তোমার বেহালা শুরু উঠবো না যদি এইখানে হৃদয়ের যন্ত্রটার মধ্যে না বাজে তাহলে কি বেহালা শুরু উঠবো তাহলে আগে এই এইখানে জানা দরকার আমার একটু জানার বিষয় তুমি খালি বলবা তো এই যে এই সাতটা পর্দার নাম এবং সাতটা পর্দার মধ্যে কোন পর্দা সা কোন পর্দা রে কোন পর্দা গা কোন পর্দা মা কোন পর্দা পা কোন পর্দা ধা কোন পর্দা নি তাহলে কি হইল সা রে গা মা পা ধা নি এই সাতটা এই সাতটা দেহের সাথে মিল করে যে তৈরি করছে সে তো নিজে তৈরি করছে আমার একটু জানার বিষয় এই সাতটার পর্দার সাথে কোন পর্দা সা মিলে তুমি তো আমার বলবা এই 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 প্রশ্নই রইল আমার আরেকটা করব না কারণ ওই যে একটা দিয়ে গেছি দুইটা হয়ে গেছে যার জন্য আমি সুন্দর করে এই এই সালাদ স্বরূপ এটা রইল
আমার নবী পিয়ারা নবী হযরত মুহাম্মদি মুস্তাফা মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জবানে বলার সাথে সাথে মুখে চুম্বন করতে হয় নাহলে নবীর প্রতি শ্রদ্ধা আসে না কেন আসে না আমার সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন আল্লাহকে আদম প্রশ্ন করেছিলেন হে মাওলা পরওয়ারদিগার হে ইলাহি পরওয়ারদিগার আপনি তো সর্বশক্তিমান আমাকে যে সৃষ্টি করেছেন আপনি আমার চাইতে কোনো প্রিয় ব্যক্তি কি আরো আপনার কাছে আছে আমার আল্লাহ কয় আদম কি কও তুমি তোমার সাথে প্রিয় বস্তু আছে তো কি তোমার সাথে প্রিয় আরো পাঁচজন আছে বলে কোথায় পাঁচজন তাদেরকে দেখতে চাই বলছে পাক পান জাতন জাতিরকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম আমরা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে পাক পান জাতনকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না সেই পাক পান জাতন ওই পাক পান জাতনের ছবিটা যখন হযরত আদম আলাইহিস সালামের সামনে চোখের সামনে এনে দাঁড় করাইলেন হযরত আদম শুকরিয়া না জানাইয়া মালিকের দরবারে তার বিদ্যা আঙ্গুলি দিয়ে চুম্বন করেছিল তাই আমার নবী পাক পান জাতনের মহাব্বতে শ্রাব্বতে যদি আপনি এই আঙ্গুলি দুইটা চোখের মধ্যে লাগান অনেকের অন্ধ চোখ খুব ভালো হয়ে যাইতে পারে আমার পাক পাঞ্জাতনের রসিলায় কি পারে না তাহলে আমাদের নবী পিয়ারা নবী হযরত মুহাম্মদি মুস্তাফা মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নিয়েছে কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে তিনি ইসলাম প্রচার করেছেন শরীয়তের কথা কোরআনের মধ্যে আছে অনেকে বলে শরীয়তের নবী নূহ নবী অনেকে বলে কিন্তু আমি ওইটার দিকে ওইখানে কিছু বলবো না যেটা বলে এটা তো অবশ্যই বলে কিন্তু আমি মনে করি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে না আসলে কোনো কিছু হইতো না সেই নবী মামেনার গর্ভে বাবা পৃথিবীর মধ্যে আছে আমার মামেনা যখন বাবা আব্দুল্লাহকে বিয়ে করেন একটা নারী যখন স্বামীর ঘরে যায় লাল বেনারসি পরে স্বামীর ঘরে যায় আর স্বামীর ঘর থেকে যখন বের হয় সাদা মার্কিন কাপড় পরে আপন স্বামীর ঘরে বধু সেজে বের হয় কি হয় না আমার মা আমেনা আমার মায়েরা আছে বসা বোনের আছে আমার মা আমেনা যখন আব্দুল্লাহকে বিয়ে করেন আব্দুল্লাহর বাসর ঘরে যখন মা আমেনা গেলেন বাবারে ঘরের মধ্যে কোনো কপিপাত্তি ছিল না মা আমেনা হঠাৎ করে চেয়ে দেখে ঘরটা নূরের আলোতে আলোকিত হয়ে গেছে আমার মা আমেনা এদিক সেদিক চেয়ে দেখে নাই তো কোনো জায়গায় আলো আলো কোথায় দেখে আসে চেয়ে দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতা আব্দুল্লাহ তার পেশানি মুবারক দিয়া সেই নূরের আলো ঝলমল করে পুরো বাহির যখনই বাহির হয়ে গেছে আর কে যেন বলতেছে আমি না এখনো দেরি করতেছো তুমি তুমি সাথে সাথে ওই আব্দুল্লাহর পেশানির মধ্যে চুম্বন করে ফেলো মা আমেনা চুম্বন করেছে আমার নবী মুহাম্মদ নূরের নবী মা আমেনার গর্ভে চলে গেছে তিন দিন সংসার করেছে আব্দুল্লাহ মা আমেনার সাথে বাণিজ্যে চলে গেছে আব্দুল্লাহর পিতা আব্দুল মুতালিব পথের দিকে তাকায় থাকে যে আব্দুল্লাহ বাণিজ্য থেকে আসবো মাত্র নববধূ বিয়ে করে চলে গেছে বাণিজ্য থেকে আসবো ছেলের আশায় থাকে অনেক বাবা আছে না সন্তান বিদেশ গেলে তাকায় থাকে না পথের দিকে তাকায় থাকে না বাবায় তাকায় থাকে মায় তাকায় থাকে যে কখন যে আমার মিরাজ আমার চন্দ্র আসবো তাদের দিকে যেন তাকায় থাকে না আব্দুল্লাহ তাকায় রয়েছে আব্দুল্লাহর দিকে তাকায় আছে আব্দুল মুতালিব মা আমেনা তো তাকায় থাকে মা আমেনা তো কিছু বলতে পারে না হঠাৎ করে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছে আব্দুল মুতালিব যারা আব্দুল্লাহর সাথে ছিল তারা ঈশা বলতেছে আপনি কার জন্য তাকায় রয়েছেন বলে আমার ছেলে আব্দুল্লাহর জন্য কয় আপনার আব্দুল্লাহ আর কোনোদিন আপনার বুকে আসবে না কোনোদিন আসবে না
কেন মদিনায় আবুয়া নামক জায়গার মধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে আব্দুল্লাহকে আমরা সমাধি করে আমরা চলে আসছি তবে একটা কথা বলি আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে আব্দুল্লাহ বলছে আব্দুল্লাহর মৃত্যুর সংবাদটা জেনে তো তাড়াতাড়ি আমেনার কানে শুনায়েন না তাহলে তারা আমেনা সইতে পারবে না আর এই দিকটা তো আমেনায় তো গিয়া পথের মধ্যে দাঁড়ায় থাকে যতই কিছু হোক বাবা আহ স্বামীর জন্য যে যাই স্ত্রীর মন কাঁদে সে হইল স্বামীর অর্দান কিনি স্বামীর জন্য গিয়ে তাকায় থাকে পথের দিকে তাকায় থাকে ওই একটা গান আছে দয়াল আমার এই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে চায়া দয়াল আমার এই পথ দিয়া আসবে রে ফুলসান বাবা এই দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে চায়া ওরে বান্ধবরে এই রাস্তাতে কত লোক ওরে দয়াল যায়া আসে ও কবি র জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া ফুলচান বাবা জিজ্ঞেস করি আমি তোমায় না দেখিয়া করি আমি সদা থাকি পন্থের দিকে চা দয়াল আমার এই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের পারে দয়াল আমার এই পথ দিয়া আসবে Oh,
মান্নান চা তুমি রইলা বুকে পাশাদ দিয়া বুলচান বাবা তুমি রইলা বুকে পাশাদ দিয়া ওরে বাজান তুমি রইলা বুকে পাশাদ দিয়া ওরে আমি সদায় থাকি জানতে পারছে হৃদয়ে যাই না গেছে আব্দুল্লাহ নাই হ্যাঁ এই দুঃখিনী এই নিবেদন ওরে আমায় দেখাতিয়া বা চাও জীব ওরে
পন্থের দিকে চা আয়ারে দয়াল আমারে যখন মায়ের গর্ভে আমার মা আমেনা যখন কূপের পারে পানি আনার জন্য যায় আল্লাহ বলে জিব্রাইলকে জিব্রাইল ওই কূপের পানিগুলা মুখের মধ্যে এনে দাও আমার রহমাতুল লিল আলামিন যার গর্ভে তার যেন কষ্ট না হয় মা আমেনা চেয়ে দেখে কূপের পানিগুলো মুখের মধ্যে চলে আসছে মা আমেনা গেছে কাওয়াগর তোয়াব করতে কাবাগর আইসা আমার মা আমেনার দিকে জুইকা পড়ে আমার মা আমেনা আল্লাহর কাছে বলে মালিক আমি কোনো অপরাধ করেছি তোমার দরবারে আমি যে তোমার ঘর তো আপ করার জন্য এসেছি তোমার ঘর আমার দিকে ঝুঁকে পড়ে আমার আল্লাহর কাছে কাবা ফরিয়াদ করে মালিক তুমি আমার জবানটা খুলে দাও আমি আমার মুখের কথাটা মনের কথাটা বলি কাবাঘরের জবান খুলে গেছে কাবাঘর বলে মা আমেনা তুমি কোনো অপরাধ করো নাই গো মা তুমি যেমন আমাকে তোয়াব করার জন্য এসেছো আমি যেমন তোমার কাবা ঠিক তেমন করে তোমার গর্ভে আমার যে নূরে মোহাম্মদ হযরত আহমদী মুস্তফা মোহাম্মদী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে আমার কাবা তাই বিশ্বের লাগিয়া শান্তির সুধাই আমার বিশ্বর লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী আমার বিশ্বর লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা আসলে আবেগে হইয়া ওই আলোচনার মাধ্যমে গিয়ে একটা গান বেশি করে ফেলেছি তুমিও যদি ভালো লাগে তোমার একটা গান তুমি মন আলোচনার মধ্যে যদি ভাব চলে আসে তুমিও গিয়ে একটা গান বেশি করে ফেলো কারণ এখন সারা তো মানুষ থাকে দুই যদি দুই